বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ, কিছুটা উদাসীন, আমোদে ও প্রাণচঞ্চল। পরিবারের একমাত্র সন্তান হওয়ায় দস্যিপনায় যেমন এগিয়ে, তেমনি আদর আহ্লাদে পনাও যেন একটু বেশি। বুদ্ধিদীপ্ত, দুরন্ত এ ছেলেটির পড়াশোনার চেয়ে গান বাজনা, খেলাধুলা আর যাত্রা থিয়েটারের প্রতি ঝোঁকটা বেশি। যশোর জেলার নড়াইল থানা, চিত্রা নদীর কোল ঘেঁষে একটি গ্রাম, মহেশখালী। বাবা আমানত শেখ ও মা জেন্নাতুন্নেসার সচ্ছল পরিবারে 1936 সালের 26 ফেব্রুয়ারি জন্ম নেয় নূর মোহাম্মদ। ইতিহাস নিজেও খোদাই করে লিখে নিয়েছে এই নাম, ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ বীরশ্রেষ্ঠ। পিতা আমানত শেখ ও মা জেন্নাতুন্নেসা আদুরে ছেলেটিকে শাসনের পাল্লায় মেপেছেন খুব কদাচিৎ। স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হলেও লেখাপড়ার দৌড় থামিয়ে দিয়েছিল সপ্তম শ্রেণীর পরপরই। হঠাৎ বিনা মেঘে বজ্রপাত। মাত্র 13 বছর বয়সে বাবা ও মাকে হারানোর পর প্রাণোচ্ছল আর হিরণময় দিনগুলো ছুটি জানালো নূর মোহাম্মদকে। নিঃসহায় ও শোকাচ্ছন্ন কিশোর আরও বেশি ডানপিটে হয়ে উঠল। সংসার চালনায় অনভিজ্ঞ কিশোর যাত্রা দল আর জারিগান নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। গান পাগল ছেলেটি একদিন শখ করে কিনে আনল একটি গ্রামোফোন। আচমকা মোহ ভাঙে তার। জীবনের অনেকটা পথ তখনও বাকি। 16 বছর বয়সে বিয়ে এবং সংসারের দায়িত্ব ঘাড়ে চেপে বসলে বাধ্য হয়ে যোগ দেন গ্রাম প্রতিরক্ষা কাজে স্থানীয় মুজাহিদ বাহিনীতে। একদিকে বাড়ছে সংসারের পরিধি, অন্যদিকে অসচ্ছলতা। টগবগে সাহসী ও উদ্যমী এ তরুণ জীবিকার টানে 1959 সালের 14 মার্চ, মাত্র 23 বছর বয়সে যোগ দেন ইপিআর বাহিনীতে। রাজশাহীতে প্রাথমিক প্রশিক্ষণ শেষে 1959 সালের 3 ডিসেম্বর পোস্টিং হয় দিনাজপুর সেক্টরের কুঠিবাড়ি ক্যাম্পে। বীরত্বের সাথে দায়িত্ব পালন আর 1965 সালে পাক ভারত সম্মুখ যুদ্ধে অসম সাহসিকতায় বেশ সুনাম কোড়ায় নূর মোহাম্মদ। প্রথম মাসের বেতন পেয়ে তার পরিবারের কাছে চিঠি ও কাপড় চোপড় পাঠান 1.5 বছর আগে বাড়ি থেকে বেরিয়ে আসা দৃঢ় প্রতিজ্ঞ নূর মোহাম্মদ। 1970 সাল 31 জুলাই তাকে বদলি করা হয় 8 নম্বর সেক্টর যশোর হেডকোয়ার্টারের 4 নম্বর উইংয়ে। 1971 মার্চ মাস, স্বাধিকার ও স্বাধীনতার দাবিতে দেশ তখন উত্তাল। পূর্ব পাকিস্তানের জনতাও প্রতিবাদী ও উদ্গ্রীব স্বাধীনতার জন্য। মার্চের প্রথম ভাগে ছুটিতে নিজ বাড়ি মহেশখালী গেলেন নূর মোহাম্মদ। 25 মার্চ ভয়ানক সেই কালো রাত, পাক বাহিনীর নৃশংসতার ঘটনা শুনে চেতনার নিরঙ্কুশ তাড়নায় নিজ কর্মক্ষেত্র 4 নম্বর উইংয়ের ঘাঁটিতে গিয়ে হাজির হন ইপিআর 9459 নম্বর নূর মোহাম্মদ। দিনটি ছিল রোববার, 1971 সাল 5 সেপ্টেম্বর, 21 ভাদ্র 1378। সবুজ গাছপালায় ঘেরা কপোতাক্ষের তীরে দাঁড়িয়ে গোয়ালহাটি গ্রাম। নূর মোহাম্মদের দায়িত্ব ছুটিপুর বাঘঘাটের ওপর নজর রাখা, সঙ্গী মাত্র 3 জন সহযোদ্ধা। খোলা চোখে শত্রুর ওপর নজর রাখতে গিয়ে তারাই পড়ে যান শত্রুর নজরে। উপস্থিতি টের পেয়ে পাকবাহিনী সকাল 9:30 দিকে মুক্তিবাহিনীর সুতিপুর প্রতিরক্ষা ঘাঁটি 3 দিক থেকে ঘিরে ফেলে। অতর্কিতে শুরু হয় গুলিবর্ষণ। ফাঁদে আটকে পড়া নূর মোহাম্মদ ও সহযোদ্ধারা পাল্টা আক্রমণে প্রাণপণ চেষ্টা করছিলেন নিজেদেরকে রক্ষা করার। সঙ্গী সৈনিক নান্নু মিয়া আক্রমণ চালাতে গিয়ে আচমকা গুলি খেয়ে লুটিয়ে পড়লেন মাটিতে। আহত নান্নু মিয়ার এলএমজি হাতে তুলে নিলেন নূর মোহাম্মদ। নান্নু মিয়াকে কাঁধে নিয়েই ঘন ঘন অবস্থান পাল্টিয়ে চালিয়ে যাচ্ছেন গুলি। লক্ষ্য, সঙ্গী যোদ্ধাদের নিয়ে নিরাপদে প্রতিরক্ষা ঘাঁটিতে পৌঁছে যাওয়া। ডানে বাইরে এলোপাথারি গুলি চলছে, ক্রমেই পৌঁছে যাচ্ছেন প্রতিরক্ষা ঘাঁটির দিকে। হঠাৎ 2 ইঞ্চি মর্টারের একটি গোলা এসে পড়ল ঠিক ডান পাশে। গোলার স্প্রিন্টারের আঘাতে চুরমার হয়ে গেল তার ডান হাঁটু। আঘাত পেলেন ডান কাঁধেও, প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছে। আশ্রয় খুঁজে পেলেন একটি গাছের গুঁড়িতে। হাতে তখনও লাইট মেশিন গান, কেবল অক্ষত দাঁড়িয়ে আছে সৈনিক মোস্তফা। তার মুখেও ক্লেশ আর উদ্বেগের ছায়া। চারপাশ থেকে তখনও চলছে অবিরাম গুলিবর্ষণ। লক্ষ্য এই 3 জন, বুঝতে বাকি নেই শেষ পরিণতি। তবু হাঁটু ভাঙা সৈনিক বাঁ দিকে এলএমজিটা ঘুরিয়ে নিয়ে গুলি ছুটতে লাগলেন। বাঁচার সকল আকুতি বিসর্জন দিয়ে অধিনায়কের দায়িত্ব কাঁধে তখনও সহযোদ্ধার দিকে তীক্ষ্ণ দৃষ্টি ও নির্দেশ। এখনো হাঁ করে দাঁড়িয়ে আছো মোস্তফা? শিগগির নানু মিয়াকে কাঁধে তুলে নাও, তাড়াতাড়ি যাও প্রতিরক্ষা ঘাঁটিতে, আমি ততক্ষণে কাভার করছি। ব্যাকুল কণ্ঠে মোস্তফার জবাব, আপনাকে ফেলে কিছুতেই যাব না স্যার।
ডান দিকে ঠা ঠা গুলি করতে করতে নির্মম নির্দেশ, আবার অবাধ্য হচ্ছ। জানো না আদেশ অমান্য করার শাস্তি কি? নান্নু মিয়াকে কাঁধে তুলে নাও, এটা তোমার ল্যান্স নায়কের হুকুম। অস্ত্রের দিক থেকে মুক্তিযোদ্ধাদের জন্য এলএমজিটা ছিল খুবই গুরুত্বপূর্ণ, তাই মৃত্যুর দ্বার প্রান্তেও বুক ভরা সাহস নিয়ে মুস্তফাকে বললেন, এই নাও এলএমজি, তোমার এসএলআরটা আমাকে দাও। মুস্তফা ফুঁপিয়ে ওঠে, হাঁটু ভাঙা ল্যান্স নায়কের উপর ঝাঁপিয়ে পড়ে তাকে কাঁধে তোলার জন্য প্রস্তুত হলে নূর মোহাম্মদ হাত বাড়িয়ে পাশের গাছের শিকড় আঁকড়ে ধরে বললেন, উফ লাগছে। কড়া এক ধমক দিয়ে বলে উঠলেন, সরে যাও মুস্তফা, সরে যাও। আকুতি করে বললেন, শোনো মুস্তফা, আল্লাহর দোহাই, হুঁশ করে শোনো, আমার দিকে ভালো করে তাকিয়ে দেখো, যেভাবে জখম হয়েছি তাতে আমি আর বাঁচবো না, যেভাবে রক্তপাত হচ্ছে তাতে এখনই আমার সারা শরীর ঝিমঝিম করছে, চোখ ঝাপসা হয়ে আসছে, আমাকে শুদ্ধ নিতে গেলে তুমিও মারা পড়বে, তিনজন মরার চেয়ে দুজন বাঁচা ভালো নয় কি? নান্নু মিয়ার জখম গুরুতর নয়, ও বেঁচে যাবে, কিন্তু আমি যে বাঁচবো না সে তো তুমিও বুঝছো। আমার কথা শোনো, আর দেরি করো না, জানো না যুদ্ধক্ষেত্রে একটা মিনিট নষ্ট করা মানে কি? দেখছো না কিভাবে শত্রুর গোলাগুলি ছুটে আসছে, ওরা অ্যাডভান্স করছে, যাও তাড়াতাড়ি যাও, দেরি করে সকলের সর্বনাশ করো না মুস্তফা, এক্ষুনি রওনা দাও। সিপাহী মুস্তফা এমন নিষ্ঠুর আদেশ শিরোধার্য করে অজ্ঞান নান্নু মিয়াকে কাঁধে তুলে নেন, আর নূর মোহাম্মদ তখন এসএলআর দিয়ে গুলি ছুটতে থাকেন যাতে নিরাপদে প্রতিরক্ষা ঘাঁটিতে ফিরতে পারে তার সহযোদ্ধারা। শত্রুর টার্গেট তখন নূর মোহাম্মদ, তাকে লক্ষ্য করে চলছে গুলি বৃষ্টি। একদিকে পাক সেনাদের বিপুল অত্যাধুনিক অস্ত্রশস্ত্র, অন্যদিকে ক্ষত বিক্ষত মৃতপ্রায় বীর সৈনিক নূর মোহাম্মদের হাতে একটি মাত্র সাধারণ অস্ত্র এসএলআর। তবু মৃত্যুকে হাতের মুঠোয় বন্দী করে নূর মোহাম্মদ প্রাণপণ লড়াই চালিয়ে গেলেন একাই এবং শেষ পর্যন্ত। মৃত্যুর মুখে দাঁড়িয়ে অসম অবিশ্বাস্য এমন সম্মুখ যুদ্ধ কেবল ভিন্ন হৃৎপিণ্ডের বীর বাঙালি নূর মোহাম্মদের পক্ষেই সম্ভব। নান্নু মিয়াকে বহন করে শেষ পর্যন্ত নিজ প্রতিরক্ষা ঘাঁটিতে পৌঁছাতে পেরেছিলেন মুস্তফা। ঘণ্টাখানেক পর মুক্তি সেনারা আবারও প্রচণ্ড পাল্টা আক্রমণ চালায়। পরিস্থিতি বেগতিক দেখে শত্রুবাহিনী পিছু হতে নিজেদের ডেরায় সরে যায়। বৃষ্টির মতো গুলির শব্দ শান্ত হয়ে এলে সিপাহী মুস্তফা ও আরও অনেকে ছুটে যায় ল্যান্স নায়কের খোঁজে সেই সবুজ গাছপালা ঘেরা জায়গাটিতে। স্তব্ধ বাঘহীন মুক্তি সেনারা দেখতে পায় যুদ্ধক্ষেত্রের নিয়ম লঙ্ঘন করে বর্বর পশুরা আহত এ সাহসী যোদ্ধার চোখ দুটিও উপড়ে ফেলেছে, বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তাকে হত্যা করেছে। সবুজের উপর লাল চাদর বিছিয়ে শুয়ে থাকা নিষ্প্রভ নূর মোহাম্মদের রক্তে ভিজে উঠেছে বাংলার মাটি। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ঘুমিয়ে আছেন যশোরের কাশীপুর গ্রামের নিভৃত অরণ্যে। মাত্র 35 বছর 6 মাস 10 দিন বয়সী এই যুবকের চির জাগরুক চেতনায় মূর্ত হয়ে উঠল বাংলার সবুজ লাল পতাকা।